মিয়ানমারকে সামনে রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইলের সফল পরীক্ষা করলো বাংলাদেশ সেনাবাহিনী সামরিক দিক থেকে আরও শক্তিশালী হল বাংলাদেশ সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এফ এম নাইনটির পরীক্ষা করল বাংলাদেশের সেনাবাহিনী গত কয়েকদিন আগে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সমুদ্র সৌকতের নিদানিয়া এলাকায় এই মিসাইলে পরীক্ষা করে সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোনটি তিরিশ কিলোমিটার দূরত্বে গিয়ে ফেরার পথে সাড়ে নয় কিলোমিটার দূরত্ব থাকাকালে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায় এর পাঁচ মিনিট পর আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তবে সে সময় অবশ্য ড্রোন ওড়ানো হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বিলাল মোহাম্মদ শফিউল্লাহ হক সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন সূত্রে জানিয়েছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি আকাশে পনেরো কিলোমিটার দূরত্ববর্তী শত্রু বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এন্টি রেডিয়েশন মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে সক্ষম এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন ও রাত্রে সমানভাবে কার্যকর এই ক্ষেপণাস্ত্র বড় আকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা দিতে ব্যবহার করা হতে পারে